আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গিয়ে, আমি এখানে তিনটা যৌগ দিয়েছি, একটা হচ্ছে গিয়ে ফিউরান, এরপরটা হচ্ছে গিয়ে পাইরল, এটা হচ্ছে গিয়ে থাইওফিন। ফিউরান, পাইরল, থাইওফিন, এই তিনটা কি অ্যারোমেটিক যৌগ? কোশ্চেন হচ্ছে ইয়েস, তারা হচ্ছে গিয়ে অ্যারোমেটিক যৌগ। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু পঞ্চভুজাকার ত্রিভুজ বিদ্যমান, সরি, পঞ্চভুজাকার বলয় বিদ্যমান, এখানেও পঞ্চভুজাকার বলয় বিদ্যমান, এখানেও পঞ্চভুজাকার বলয় বিদ্যমান। লাস্ট ক্লাসে আমি হ্যাকেল নিয়মে বলেছিলাম যে ষড়ভুজাকার অথবা পঞ্চভুজাকার বলয় থাকলে আমরা বলতে পারবো চক্র n এর মান 1, তাহলে 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু কত আসে, 4 × 1 + 2, তার মানে আসে 6, 6টা পাই ইলেকট্রন বিদ্যমান। তার মানে ওই সূত্র অনুসারে যে n এর মান 1, তার মানে এখানে একটা করে চক্র আছে, পাই ইলেকট্রন 6টা হওয়ার কথা। তুমি দেখো এখানে পাই 1, 2, দুইটা পাই বন্ধন আছে, একটাতে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তার মানে দুইটাতে কয়টা, 4টা পাই ইলেকট্রন থাকে। তাহলে এটা অ্যারোমেটিক যৌগ কীভাবে হয়, 6 কীভাবে মিলল, 6 or more than 6 থাকলে আমি বলেছিলাম যে এটা অ্যারোমেটিক যৌগ হবে এবং ইলেকট্রনগুলো সতত সঞ্চরণশীল হবে। তাহলে এটা কীভাবে হয়, কীভাবে সম্ভব যে এখানে 6টা? দেখো, এই যে মৌলগুলো ও এন এস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই মৌলগুলোকে বলা হয়, মনে রাখবা, হেটেরো মৌল। লাস্ট ক্লাসগুলোতে আমি বলেছিলাম এই মৌলগুলোকে বলা হয় হেটেরো মৌল, ঠিক আছে? তো এই জন্য এগুলো হচ্ছে হেটেরো অ্যারোমেটিক যৌগ। এই মৌলগুলোতে মুক্ত ইলেকট্রন বিদ্যমান, এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি বলয়ের মধ্যে ঢুকে যায়। ইলেকট্রনগুলো, এই মুক্ত ইলেকট্রনগুলো, অক্সিজেন, নাইট্রোজেন, সালফারের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এগুলো যেহেতু বলয়ের মধ্যে সবসময় ইলেকট্রনগুলো কী হইতে থাকে, ডিলোকালাইজেশন হইতে থাকে, মানে হচ্ছে তাদের অবস্থানের পরিবর্তন ঘটে, মানে সবসময় সঞ্চরণশীল হয়। এই জন্য হচ্ছে গিয়ে তোমার ইজিলি হেটেরো মৌলগুলো থেকে হেটেরো মৌলের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে ইজিলি কী করতে পারে, বলয়ের ভিতরে ঢুকে যায় এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন হিসেবে কাজ করে এবং সবসময় বলয়ের ভিতরে ইলেকট্রন সংখ্যা 6টা রাখে। তার মানে যদিও এখানে পাই বন্ধন কয়টা, 2টা, তথাপি এখানে 6টা করে ইলেকট্রন থাকে। কীভাবে? এগুলো হেটেরো মৌলগুলো থেকে আসে, এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে অ্যারোমেটিক যৌগ, ফিউরান, পাইরল, থাইওফিন এগুলা। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।